আমরা যারা মাযহাব মানি আমাদের কিন্তু আরেকটা মারাত্মক ভ্রষ্টতা রয়েছে। এটা বললে তো আপনারা খেপে যাবেন, খেপলে আমার কিছু করার নাই। আমি আগেই বলেছি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলি, কে পক্ষে থাকবে আর কে বিপক্ষে চলে যাবে এগুলো দেখা আমার বিষয় না। আমরা যারা মাযহাব মানি আমাদের ব্যাপক একটা অংশ এমন রয়েছে শুধু মাসালা মাসাইলের কিতাবগুলো থেকে আমাদের হানাফি মাযহাবের কিতাবগুলো অধ্যয়ন করে হানাফি মাযহাবটাকে ভালো করে শিখে নেব, কোরআন আর হাদিস পড়ার আর বোঝার আমার কোনো দরকার নাই, এমন একটা শ্রেণী আছে না আমাদের মাযহাবিদের মধ্যে। যদি অস্বীকার করেন আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো। 60 বছর 70 বছর বয়স আল্লাহর কোরআনের আয়াতের অর্থ বলতে পারে না, আল্লাহ নবীর একটা হাদিসের অনুবাদ জীবনে কোনোদিন খুললে দেখে নাই আল্লাহ নবী এখানে আমাকে কি বলছেন। 70 বছর যাবৎ যে দিন পালন করছে এটা কি ওই মাযহাবের কিতাবাদিতে যা লেখা আছে ওইটা? ওযুকুসল পাক না পাক নামাজ আর রোজা এটাই দিন, এটাই ইসলাম। মাযহাব কখন মানবেন? যখন কোরআনে সুস্পষ্ট ভাবে পাইবেন না। মাযহাব কখন মানবেন? যখন হাদিসে সুস্পষ্ট ভাবে সমাধান পাইবেন না। মাযহাব কখন মানবেন? যখন সাহাবায়ে কেরামের জামাতের আমলের মাপকাঠির মধ্যে সুস্পষ্ট সমাধান খুঁজে পাইবেন না, তখন আইম্মায়ে মুস্তাহিদিনের সমাধান দেখতে হবে। ওইভাবে মাযহাব মানলে আপনার মাযহাব মানা সঠিক। কিন্তু আমাদের সমাজের প্রায় মাযহাবিরা বেঠিক মাযহাব পালন করে, কিভাবে? কোরআন জানার দরকার নাই, বুঝারও দরকার নাই, হাদিস জানার দরকার নাই, বুঝারও দরকার নাই, সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠি জানার দরকার নাই, বুঝারও দরকার নাই, আমি শুধু মাসালা মাসালের কিতাব পড়বার দিন পালন করে জীবন পার, এটার নাম সঠিক মাযহাব পালন নয়। আপনি মাযহাবের এই দিন বানাই ফেলছেন। এভাবে মাযহাব পালনকারীদের সাথে আমি নাই, ওয়াল্লাহি আমি নাই তাদের সাথে, কথা ক্লিয়ার পরিষ্কার। আমি ওই সমস্ত মাযহাব পালনকারীদের সাথে আছি যারা কোরআন থেকে সমাধান নেয় সুস্পষ্টভাবে না পাইলে, হাদিস থেকে সমাধান নেয় হাদিসে সুস্পষ্টভাবে না পাইলে, সাহাবায়ে কেরামের জামাত থেকে সমাধান নেয় সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে যদি সুস্পষ্ট সমাধান না থাকে আইম্মায়ে মুস্তাহিদিন যে সমাধান দিয়েছেন তারপরে চতুর্থ ধাপে এসে আইম্মায়ে মুস্তাহিদিনের সমাধান নেয়, আমি ওই ধরনের মাযহাব পালনকারী একজন হানাফি আলেম। এবার কথা পরিষ্কার, আমি হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের মাপকাঠি বাদ দিয়া না। আগে কোরআন, না পাইলে সুন্নাহ, না পাইলে সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠি, ওইখানে সুস্পষ্ট সমাধান যদি না পাওয়া যায় তাইলে আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং হানাফি ফুকাহায়ে কেরাম যেই মাসালার সমাধান যেইভাবে দিয়েছেন, কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে যেই মাসালার সমাধান যেইভাবে দিয়েছেন সেইভাবে আমি মানি। এবার আপনাদের কাছে ক্লিয়ার আশা করি। আজকের আলোচনার পরে আর কেউ বলবেন না যে আমি আহলে হাদিস হয়ে গেছি। আর আমি সেই রকম মাযহাব পালনকারীও না যারা কোরআন ছেড়ে দেয়, সুন্নাহ ছেড়ে দেয়, সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠির দ্বারা দাঁড়ে না, শুধুমাত্র মাসালা মাসাইলের দুই চার খানা কিতাব পড়া বিরাট বড় দিন পালনকারী হয়ে যায়, আমি ওই ধরনের মাযহাবিও না আলহামদুলিল্লাহ। এবার আপনাদের জন্য বলি, মাযহাব পালন নিয়ে কোনো দলাদলি আছে নাই? কারণ মাযহাবের মধ্যে মতানৈক্য হতে পারে, যেভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে মতানৈক্য হয়েছে, কিন্তু দলাদলি হয় নাই। আমরাও মাযহাব পালন করব, মাযহাবের সিদ্ধান্তের ক্ষেত্রে ইখতিলাফ মতানৈক্য থাকতে পারে, আমরা দলাদলি করব না, ঠিক কিনা ভাই? যারা মাযহাব মানতেছি আমরাও দলাদলি করবো না, যারা মাযহাব মানতেছেন না কোন এক মাযহাব যারা মানতেছেন না তারাও দলাদলি করবেন না, সবাই যার যার দিন যার যার পালন করবেন। যারা মাযহাব পালন করতেছেন না শুধু কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতেছেন তাদের উপরে যেহেতু এখন পর্যন্ত কেউ মুরতাদ কাফের মুশরিক ফতোয়া দিতে পারে নাই, সুতরাং তারা আমাদের মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে রয়ে গেছেন। আমরা যারা মাযহাব পালন করি আমাদের কেউ যেহেতু আজকে পর্যন্ত কেউ কুফুর শিরিক অথবা ইরতিদাদের কোনো চাক্ষুষ প্রমাণ দেখাইতে পারে নাই, আমরাও তাদের মুসলিম ভাই হিসেবে সমাজে বাস করতে চাই, ঠিক কিনা ভাই? তাহলে মাযহাব গায়রে মাযহাব হাদিস আহলে হাদিস এগুলো নিয়ে সমাজে দলাদলি করা কোরআন সুন্নার শিক্ষা নয়। কোরআন সুন্নার শিক্ষা হলো যদি মুসলমান হয়ে থাকো তুমি মাযহাব মানো আর মাযহাব ছাড়ো, তুমি ইসলামের গণ্ডির ভিতরে মুসলিম ভাইয়ের মতো থাকো, ঠিক কিনা ভাই? তাহলে তাদের সাথে আমাদের কোনো ধর্মীয় শত্রুতা নাই, আমাদের সাথে তাদের কোনো ধর্মীয় শত্রুতা নাই। তারা যদি আমাদেরকে শত্রু মনে করে তাহলে তারা বিভ্রান্তির পথের পথিক, আমরাও যদি তাদেরকে শত্রু মনে করি মুসলমান হওয়া সত্ত্বেও তাহলে আমরাও বিভ্রান্তির পথের পথিক, ঠিক কিনা ভাই? আলোচনা শেষ করে দিচ্ছি, হুজুর চলে এসেছেন, হুজুরকে স্টেজ